প্যান্থেরা গণের প্রাণীর মধ্যে বিড়াল গোত্রীয় যেসব বড় প্রাণী রয়েছে সেগুলোর মধ্যে বাঘ, সিংহ, জাগুয়ারের পাশাপাশি চিতাবাঘও রয়েছে। তবে বাঘের চেয়ে চিতাবাঘ আকারে ছোট। অনেকে চিতাবাঘ বা লেপার্ড ও চিতাকে মনে করেন একই। এই ভুলটা অনেকেই করে থাকেন। এই দুই প্রাণীর মধ্যে আসলে আচরণগত পার্থক্য রয়েছে। চিতাবাঘের শিকারের সময় রাতে, আর চিতা শিকার করে দিনে। চিতা শুকনো ও লম্বাটে, আর চিতাবাঘ তুলনামূলক মোটা সোটা। চিতাবাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা পার্ডাস, আর চিতার বৈজ্ঞানিক নাম অ্যাসিনোনিক্স জুবাটাস। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আফ্রিকার সাহারা অঞ্চলে চিতাবাঘ বেশি দেখা যায়। এখন বিশ্বের অনেক জায়গায় এ প্রাণীটি বিলুপ্ত প্রায়। চতুষ্পদ এ প্রাণীটির দেহের দৈর্ঘ্য 160 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মাদি চিতাবাঘের চেয়ে পুরুষ চিতাবাঘ আকারে বড়। পুরুষ চিতাবাঘের ওজন 58 কেজি পর্যন্ত হয়ে থাকে। মাথা বাঘের চেয়ে ছোট। চিতাবাঘ গুলবাঘ নামেও পরিচিত। দ্রুত দৌড়ানোর সময় শরীরে প্রচুর রক্ত পাম্প করার জন্য চিতার রয়েছে একটি শক্তিশালী হৃৎপিণ্ড। এর বড় আকৃতির ফুসফুস বেশি বাতাস ধারণ করতে পারে, যা দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্রুত দৌড়াতে পারলেও এটি খুব বেশিক্ষণ ছুটতে পারে না। সর্বোচ্চ গতিতে এটি প্রায় 30 সেকেন্ডের মতো দৌড়াতে পারে। এরপর এর শরীর এতটাই গরম এবং ক্লান্ত হয়ে যায় যে এটিকে কিছুক্ষণ বিশ্রাম করতে হয় আগের অবস্থায় ফিরে আসার জন্য। অনেক সময় এটি শিকার ধরার পর সঙ্গে সঙ্গে খেতেও পারে না ক্লান্তির কারণে।